মেয়েদের মতো পুরুষও কিন্তু নির্যাতিত হয়। হ্যাঁ, আজ বলবো সেই নির্যাতিত পুরুষদের কথা। এই নির্যাতন হয়তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই নির্যাতনটা হচ্ছে বলা চলে অধিকাংশ ঘরেই। সেটা হচ্ছে কথার ছোবল। এই কথার তীরে প্রতিদিনই প্রতিনিয়তই পুরুষেরা নির্যাতিত হয়। পুরুষ কাঁদতে পারে না, পুরুষ চেঁচাতে পারে না, পুরুষের চোখে পানি আসে না, ফলে পুরুষকে সহ্য করতে হয়। আমাদের আশেপাশে বহু পুরুষ আছে যাদেরকে আমরাও জানি যে অত্যন্ত মানে বলবো সংসারকে টিকিয়ে রাখার জন্য এই নির্যাতনকে মেনে নিয়েছে, সংসারের শান্তির জন্য এটুকু মেনে চলতে হচ্ছে। সর্বক্ষেত্রে আমি বলবো পুরুষের নির্যাতনের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে, এবং দুঃখজনক হলেও সত্য যে এখানে কিন্তু পুরুষরাও অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমরা মেয়েরাই শুধু ধৈর্য দেখাই না, এই নির্যাতিত পুরুষরাও কিন্তু প্রচণ্ড ধৈর্য নিয়ে আজ হোক কাল হোক সময়টাকে পার করে যাচ্ছে। চক্ষু লজ্জা লোক চর্চার ফলে বলতে পারছে না, তো পুরুষের হৃদয়ও রক্তাক্ত হয়। পুরুষও কিন্তু কাঁদে, চোখে পড়ে না, অনুভব করতে হয়।